হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি চলে এসেছি নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব ছোট আলুর দম, যেটা খেতে রুটি লুচির সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে, আর ভাত দিয়ে খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। তো কীভাবে আমি তৈরি করছি চলুন সেটা দেখাই। আমি এখানে প্রায় 1.5 কেজি ছোট আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর ধুয়ে নিয়েছি ভালো করে। আর এবার আলুগুলো ভেজে নেব, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দিলাম অল্প একটু হলুদ। এবার এর আলুগুলো এবার আমি সব দিয়ে দিচ্ছি। আলুগুলো এবার ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি নামিয়ে নেব। এদিকে একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 20-25টা রসুনের কোয়া, 1.5 ইঞ্চির মতো আদা, আর 4টে পাকা লঙ্কা, এগুলো মিহি পেস্ট করে নেব। এদিকে আলুটা নাবিয়ে আবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও সর্ষের তেল, দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম অল্প একটু গোটা গরম মশলা ফোড়ন। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা তাড়াতাড়ি যাতে ভাজা হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম নুন, 2 চামচ নুন আমি একবারেই দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। এবার ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন কষানো হয়ে গেছে পেঁয়াজের সঙ্গে, এবার দিয়ে দিলাম এর মধ্যে টমেটো কেচাপ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার সব কিছু আবারও ভালো করে কষাতে থাকবো। সমস্ত মশলা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ কাজু আর পোস্ত বাটা। এবার আবারও আমি কষাতে থাকবো। সমস্ত মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। সমস্ত আলু মশলা এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। সব কিছু খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো জল। এবার গ্রেভিটা আমি কিছুক্ষণের জন্য ফুটতে দেব। খুব ভালো মতো ফুটে উঠেছে গ্রেভিটা, এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1 মুঠো কসুরি মেথি। কসুরি মেথিটা হাতে একটু ভালো করে ঘষে দেব, তাহলে সেন্টটা ভালো হয়। দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা পাউডার,
আর দিয়ে দেবো এক চামচ ঘি। যেহেতু আমার চামচটা ছোট তাই দু চামচ দিলাম। এবার সমস্ত কিছু আবারও ভালো করে মিশিয়ে দেব। আর ছোটো আলুর দমটা এবার আমার রেডি হয়ে গেছে সম্পূর্ণ। এবার এটা আমি নাবিয়ে পরিবেশন করব গরম গরম। তো আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টসে জানাবেন, ভালো লাগলে ভিডিওটা বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। তাহলে আজকের মতো আসি, আবার আসবো নতুন দিনে একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, নমস্কার।